প্রথম প্রশ্ন বদনজর শর্ত বুখারী হাদিস নাম্বার 5740 বিজ্ঞান এই বিষয়টা কিভাবে দেখে ইসলাম এবং বিজ্ঞান দ্বারা জানতে চাই বদনজর সত্য ইসলাম যে বলছে এটা সায়েন্স কিভাবে দেখে প্রথম কথা হচ্ছে রোগ প্রত্যেকটা রোগ তার যে কারণ নিশ্চিত থাকতে হবে এটা বাধ্যতামূলক নয় কথা বুঝতে পারছেন এবং প্রত্যেকটা রোগের কারণ যে সায়েন্স বের করতে পারবে পৃথিবীতে এমন অনেক রোগ আছে যার কারণ সায়েন্স বা বিজ্ঞান বায়োলজিস্টরা এখন পর্যন্ত বের করতে পারে নাই আছে না নাই আছে না ভাইজান তাই কোরআন বা হাদিস আমাদেরকে যখন বলছে বদনজর সত্য মানুষের চোখ লাগা এটা সত্য এটা আমরা বিশ্বাস করি কারণ সায়েন্সে কাছে অনেক রোগের কারণ এবং তার মেডিসিন এখনো তাদের কাছে উত্তর নেই অচিরে ইনশাআল্লাহ হয়তোবা এর সমাধান সায়েন্স দিতে পারে শুকরিয়া আমার পিতামাতা জানতেন না যে 7 দিনের আমিনা দিতে হয় সেটা তাহলে এখন করণীয় কি আপনার পিতামাতা জানতেন না 7 দিনকার দিনে আকিকা দিতে হয় আপনার আকিকা 7 দিনকার দিনে দেওয়া হয়নি এখন আপনি কি করবেন খুব গুরুত্বপূর্ণ জরুরি প্রশ্ন ভাই মাঝখান থেকে উঠাউঠি করছে কেন রে ভাই ওরা সব জানে ওদের জানা লাগবে না না ভাই জান বা সুন্দর আপনারা একটু বসেন বসেন আলোচনা এখন শেষ হয়নি প্রশ্ন উঠছে আছে এগুলো সকলের জানা প্রয়োজন 7 দিনকার দিনে আকিকা দেওয়া হয়নি এখন আপনি কি করবেন আকিকা কি দিবেন না না দিতে হবে এটা প্রশ্ন তো জামে তিরমিজি হাদিস নার 1521 এবং 22 আল্লাহ নবী 7 দিনকার দিনে আকিকা দিতে বলেছেন তিরমিজি 1522 আল্লাহ নবী 7 দিনকার দিনে আকিকা দিয়েছেন তিরমিজি হাদিস নার 1523 আল্লাহ নবী হাসানের জন্য একটা হুসেনের জন্য একটা দিয়েছেন তার মানে বোঝা গেল 7 দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত আল্লাহ নবী নিজে দিয়েছেন ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা যদি সামর্থ্য না থাকে ছেলের জন্য একটা দিতে পারেন আকিকা শুধু বাপকেই দিতে হবে এমনটা নয় আপনার ছেলে বাপের যদি সামর্থ্য না থাকে ছেলের বাপ মানে আপনার দাদু দিতে পারে কেন আল্লাহ নবী হাসান হুসাইনের আকিকা দিয়েছেন না না হিসাবে কথা বুঝতে পারছেন চতুর্থ এখন আপনার বাবা মা জানতো না 7 দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত এই জন্য দেওয়া হয়নি এখন কি আকিকা দেবেন কি দেবেন না ইমাম হাসান বসরি 114 হিজরিতে মৃত্যুবরণ করে বিখ্যাত তাবেঈ ইমাম শাবেঈ 168 হিজরিতে মৃত্যুবরণ করেন ইমাম ইসহাক বিন রাহুইয়া 161 হিজরিতে মৃত্যুবরণ করেন এরা হচ্ছে তাবেঈর প্রজন্মের তাদের মত এবং জমহুর ওলামাদের মত ইমাম কুদামা আল মুগনির মধ্যে নিয়ে এসেছেন তিনটে কারণে আকিকা 7 দিন পার হয়ে গেলেও দেওয়া জায়েজ তিনটে কারণ কয়টা কারণ আরো জোরে তিনটে 7 দিনকার দিনে আকিকা দিতে হবে আপনি দিতে হবে কয় দিনকার দিনে 7 দিনকার দিনে 7 দিনকে ইচ্ছাকৃত ত্যাগ করা যাবে না তবে তিনটা কারণ যদি বিদ্যমান থাকে তবে আপনাকে 7 দিনকার পরে আকিকা দিতে পারবেন এক নব মুসলিম কি বললাম নব মুসলিম যখন ইসলাম গ্রহণ করবেন যত তাড়াতাড়ি পারেন আকিকা দিয়ে দিতে হবে দুই শরীয়ত জানতেন না আপনার জানা ছিল না যে 7 দিনকার দিন আকিকা দেওয়া সুন্নাত বরং সমাজে যেমন আছে আকিকা দিলেই হয় এটা জানতেন তো যখনই আপনি জেনে নেবেন 7 দিনকার দিন আকিকা দেওয়া সুন্নাত যত দ্রুত পারবেন তত তাড়াতাড়ি আকিকা আদায় করে নেবেন কথা বুঝতে পারছেন আর তিন নাম্বার শরীয়ত জানতেন কিন্তু আপনার অর্থ ছিল না টাকা পয়সা ছিল না আছে না নাই আল্লাহ কিন্তু জানে খাটের নিচে রেখে দিয়ে টাকা নাই এই গল্প আল্লাহ জানেন কথা বুঝতে পারছেন তাই কারো যদি অর্থ সংকট হয় 7 দিন পার হয়ে গেলে আকিকা দিতে পারবে তো 14 দিনকার দিনে 21 42 এই মর্মে যে হাদিসগুলো এসেছে এই হাদিসগুলো সহি নয় তাবরানি আল মুজাবিল কাবির এসেছে শারু মানিল আসার হাদিস 850 এসেছে এই হাদিস জয়ীফ লাইস বিন আবি সুলাইম তিনি মুদালিস রাবি কাতাদা তাদ্দিস আছে আর ইসমাইল বিন মুসলিম তিনি জয়ীফ রাবি এক হাদিসে তিনজন রাবি ত্রুটির কারণে 14-21 বেলিস দিনে হাদিস এটা সহি নয় বরং 7 দিন পার হয়ে গেলে যখন সমর্থ হবে তখনই আপনি আকিকা দিতে পারবেন কথা বুঝতে পারছেন যারা বলছে দেওয়াই লাগবে না এটা একদম দুর্বল মত একদম নিতান্ত দুর্বল মত দিতে হবে এটা জমহুর সালাফদের মত এটাই উত্তম এটাই বেস্ট এটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত শুকরিয়া ভুল ক্রমে অক্ত শুরু হওয়ার পূর্বে আজান দিলে পুনরায় আজান দিতে হবে
ভুলক্রমে আজানের ওয়াক্তের আগে যদি আজান দিয়ে দেয় তাহলে ওয়াক্ত আসলে কি আবার আজান দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ ওয়াক্ত নির্ভর করে আজানের ভিত্তিতে। শুকরিয়া।